কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা এই নামটা শুনলে অন্তর জড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামো, বউ কয় আমি চালামো, আছে না নাই, এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলে শান্তি আসবে, তাহলে ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমজ দান করো। মাকে ভোলা যাবে না, মাকে ভোলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি। রাব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। ঠিক কিনা? বিষ্ণু বললেন লাউ কাতাতা জিলদাক, জিলদ মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের দুটো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, এক ঢোক যে দুধ খেয়েছো, এক ঢোকের দুধের সৌদাদাই হবে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খেয়ে ফেলাইছি সব, কিচ্ছু মনে নাই। কি কষ্ট যে দিয়েছে আমার মারে, 3 মাস 4 মাস 5 মাস 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটটা, এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাত, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন 30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এজন্য আমি বলি বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সেটের বাই, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আবার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা, আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল, যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ভু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিশ্ব নেই বললেন কেয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, এ তো আতুজ যাও, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, মা বাবার অবাধ্য হয়ে যাবে। এ আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি, যাদের আম্মা আব্বা চলে গেল আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার করতে পারি, যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কোন মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো, চিল্লায় পড়ে না।